সিওবি অল বাংলা চ্যানেল থেকে একটি গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট চলে আসছে পি এম কিষাণ সম্মান যোজনা যারা পেমেন্ট পেয়েছেন তাদের জন্য বড় আপডেট এবং যারা এখনও পেমেন্ট পাননি বা পেমেন্ট ডিউ রয়েছে তাদের জন্য কিন্তু বড় আপডেট আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন নেক্সট পেমেন্ট আপনারা কবে পাবেন কোন তারিখে পাবেন সেটা কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে তোমরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখুন এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এখানে যারা পেমেন্ট পাননি কোনো কারণে অ্যাপ্রুভ হয়নি ঠিক আছে বা পেন্ডিং হয়েছিল তারা এখন অ্যাপ্রুভ হয়েছে তারা কি এখন পেমেন্ট পাবে এই বিষয়ে এখানে সব থেকে আপডেট চলে আসছে বড় আপডেট এবং যারা পেমেন্ট পেয়েছেন তাদের নেক্সট পেমেন্ট কত তারিখে ঢুকবে সেটা কিন্তু এখানে অ্যাপ্রুভাল হয়ে গিয়েছে তো সমস্ত কিছু দেখাবো আজকের এই ভিডিওতে তোমরা ভিডিওটি একদমই স্কিপ না করে একটু সময় দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো এটা হচ্ছে পি এম কিশেনের ওয়েবসাইট ভিডিও ডিসক্রিপশান লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে এরকম সাইড পৌঁছবেন আমি এ টু জেড সব দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তো প্রথমে আমি চেক করব যারা টাকা পেয়েছেন তাদের দি মানে পরে টাকা কোন তারিখে আসবে কবে আসবে তো এখানে যখন লেখা আছে বেনিফিশিয়ারি স্ট্যাটাস তখন আমরা প্রথমে এখানেই ক্লিক করি প্রথম এটাকে দেখে নেই তারপরে যারা টাকা পাননি তাদেরটাই চেক করব তো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নেক্সট একটি পেস্ট ওপেন পেজ ওপেন হয়ে আসবে এখানে তিনটি অপশান আছে আমরা সবাই চিনি আধার নম্বর অ্যাকাউন্ট নম্বর এবং মোবাইল নম্বর এই তিনটির মধ্যে যে কোনো একটি দিয়ে তোমাদের কিন্তু সার্চ করে এখানে ডিটেলসটি বার করতে হবে তো আমরা এখানে মোবাইল নম্বরে ক্লিক করলাম মোবাইল নাম্বার ক্লিক করার পরে তোমাদের এই ঘরে কিন্তু মোবাইল নম্বর লিখতে হবে মোবাইল নম্বর লেখার পরে তোমরা কিন্তু গেট ডাটাতে অপশানে ক্লিক করতে হবে তো এখানে মোবাইল নাম্বার দেওয়ার পরে গেট ডাটাতে ক্লিক করা হলো যখনই ক্লিক করা হলো তখন কিন্তু পেজটি ওপেন হবে এবং লোডিং হওয়ার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এ ফার্স্ট ইনস্টলমেন্ট মানে প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি এই ব্যক্তি পেয়েছে এই ব্যক্তি কিন্তু দুটি কিস্তি পেয়েছে তিন নম্বর কিস্তি সেই ব্যক্তি কিন্তু পেতে চলেতেছে এর আগে কিন্তু এই ঘরে কোনো লেখা ছিল না এখন কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই এস্টেট এই ঘরে যখন দুটি পেমেন্ট দেওয়া হয়েছিল তখন কিন্তু এই ঘরে ব্লাং ছিল এরকম করে ব্লাং ছিল এখন কিন্তু এই ঘরে আবার নতুন করে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল বাই এস্টেট মানে এখানে কিন্তু আবারও টাকা দেওয়ার সিস্টেম চালু হয়ে গিয়েছে এই তিন নম্বর কিস্তি থার্ড ইনস্টলমেন্ট কিস্তি সেই ব্যক্তি কিন্তু যখনই দেওয়া শুরু হবে খুব তাড়াতাড়ি এটি পাবে যারা এর আগে টাকা পেয়েছিলেন তারা এইভাবে চেক করুন যে আপনার ওয়েটিং ফর অ্যাপ্রুভেল স্টেট দেখাচ্ছে যদি আপনার এটা দেখাচ্ছে আপনি কনফার্ম হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি নেক্সট আপডেটে আপনারা টাকা পেয়ে যাবেন ক্লিয়ারভাবে বলে দিলাম ব্যাগ করলাম আমি ব্যাগে চলে আসলাম আসার পরেই এখানে আরেকটি কথা বলবো এবং যারা টাকা পাননি এবং এপ্রুভেল হয়নি পেন্ডিং হয়েছিল এবং এপ্রুভেল এখন হয়েছে তারা কি সব কিস্তি পাবে কি পাবে না সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে আমি এ টু জেড দেখাবো বিটিউ স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে এখানে বলা হয়েছে দেখো পিরিয়ড এখানে এপ্রিল জুলাই যারা এপ্রিল জুলাই আবেদন করেছেন তারা কিন্তু এপ্রিল জুলাইয়ের থেকে কিস্তি পাবেন এবং আগস্ট টু নভেম্বর যারা এই সময় আবেদন করেছিলেন তারা কিন্তু এই মাসেরই টাকাটা পাবেন এবং ডিসেম্বর মার্চ এবং এখানে তিনটি সিস্টেম করানো হয়েছে যারা যে মাসে আবেদন করেছেন ওই মাস থেকে কিন্তু তোমরা বেতনটি বেতন না তোমরা যে কৃষি টাকা দেওয়া হয় প্রধানমন্ত্রী কিষাণ সেই টাকাটা তোমরা কিন্তু ওইভাবেই পাবেন ক্লিয়ার হয়ে গেল এবার দেখা যাবে কটি করে কিস্তি বাকি রয়েছে কারা টাকা পাননি এখানে একটি অপশান পাবো আমার ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে কিন্তু আমরা ক্লিক করব আমি ছোটো করে বড়ো করে দেখাচ্ছি ছোট করলাম বড় করলাম এবং এখানেই তোমরা দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে যখন আমরা ক্লিক করব আমাদের সামনে আরেকটি নতুন স্টেপ কিন্তু চলে আসবে দেখো ভিলেজ ড্যাশবোর্ড চলে আসছে এখানে সাইডে দেখা যাচ্ছে স্টেট স্টেটে ক্লিক করবো স্টেট আমরা সিলেক্ট করব আমাদের ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব এখানে আরেকটি কথা বলি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আপডেট সবার আর পাওয়ার জন্য এবার এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করবো যা যারা ডিস্ট্রিক্ট তোমরা সিলেক্ট করে নেবে এবং এখানে তোমাদের কোন ব্লক সেটা তোমরা এখানে সিলেক্ট করে নেবে নানোর পরে এখানে নিচে ভিলেজ আছে ভিলেজ তোমরা দিবে আপনার যেটা ভিলেজ তোমরা সেটা কিন্তু এখানে সিলেক্ট করবে করানোর পরে এখানে শো বলে একটু অপশান পাবো নিচে শোতে ক্লিক করব। যখনই আমরা শোতে ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে নতুন একটি পেজ কিন্তু এখানে ওপেন হয়ে আসবে দেখো নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে আসছে এখানে বলা হয়েছে পেমেন্ট রিসিপ্ট ঠিক আছে এবার এখানে দেখো রিসিভ অল পেমেন্ট মানে এখানে একশো চব্বিশ জন শুধু পেমেন্ট পেয়েছে এবং এখানে কতজন রেজিস্টার করছে দেখো এখানে আবেদন করেছে পাঁচশো সাতাত্তর জন আবেদন পেয়েছে টাকা পেয়েছে কতজন একশো চব্বিশ জন এবং কতজন টাকা পায়নি এখানে উল্লেখ করা দেখো রিসিভ নো পেমেন্ট মানে চারশো তেপ্পান্ন জন এখনও টাকা পাননি তাদের কি ওয়েটিং এবং অ্যাপ্রুভাল ছিল না বলে তারা টাকা পায়নি এবং অ্যাকসেপ্ট করেছিল পাঁচশো কুড়ি জন রিজেক্ট হয়েছে একত্রিশ জন সমস্ত কিন্তু এখানে রয়েছে এবার আমরা দেখব কার কার কটি করে ডিউ বাকি রয়েছে যেমন এখানে আছে পেমেন্ট স্ট্যাটাস যখন আমরা পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করব। তখন কিন্তু এখানে দেখাচ্ছে সব ব্যক্তির নাম যারা টাকা পেয়েছে এবং কটি করে পেয়েছে কিস্তি সেটা কিন্তু এখানে উল্লেখ করে দেখাচ্ছে ওর দুটি ডিউ ছিল দুটি ডিউ কিন্তু সে পেড পেয়েছে ক্লিয়ার এখানে উল্লেখ করা আছে তোমরা যদি এইখানে ক্লিক করো যে ক্লিক ফর মোর ডিটেল এখানে ক্লিক করলে কিন্তু সেই ব্যক্তির ডিটেলস কিন্তু বার হবে এখানে সব ব্যক্তির ডিটেলস তোমরা কিন্তু বার করতে পারবে দেখো এখানে এই ব্যক্তির কিন্তু তিন নম্বর কিস্তি ডোকার প্রস্তুতি চলছে ক্লিয়ার এবার দেখবো নো পেমেন্ট এবং কার কটি কিস্তি বাকি রয়েছে এখানে সেটা উল্লেখ করা রয়েছে দেখো লেখা আছে এখানে যে রিসিভ নো পেমেন্ট এখানে ক্লিক করব এখানে যখনই আমরা ক্লিক করব তখনই আমাদের সামনে সেই ব্যক্তির নাম চলে যারা এখনও পেমেন্ট পায়নি এবং কটি কটা পেমেন্ট বাকি আছে এখানে দেখো বলা হয়েছে ডিউ ওর একটি রয়েছে কিন্তু সে একটিও পেয়ে এখনও পায়নি পেমেন্ট পেড হয়নি ওর কিন্তু ডিউ করা বাকি আছে একটা বাকি আছে যে মাসে আবেদন করেছে সেই মাসটি সে বেতন মানে সেই কিস্তি পাবে এবং সে ডিউ একটা রয়েছে কিন্তু এখনও সে পায়নি এইভাবে তোমরা দেখবে দেখো এর আবার দুটি কিস্তি বাকি রয়েছে দুটি কিস্তি বাকি রয়েছে কিন্তু এখনো একটিও পায়নি এবার এটা চেক করা হোক ক্লিক মোর এখানে ক্লিক করা হলো ক্লিক ফর মোর ডিটেলস যখনই ক্লিক করুন তখন তার সেই ব্যক্তিগত ডিটেলস বার হয়ে আসলো দেখো সমস্ত কিছু বার হয়ে চলে আসার পরে দেখো এখানে কোনো কিস্তি উল্লেখ করা নেই তো এই ব্যক্তি যদি অ্যাপ্রুভ হয়ে থাকে নেক্সট স্টেপে সে কিন্তু পেয়ে যাবে এবার দেখো আধার নাম্বার ইজ ভেরিফাইড এখন সে আধার নাম্বারও ভেরিফাইড করেছে এক্স অ্যাক্টিভেট হয়ে গেছে এবং নেক্সট স্টেপে তারা কিন্তু পেমেন্ট পেতে পাতে মানে পাবে এরকম সিস্টেম রয়েছে বা নেক্সট পেমেন্টের আবেদন বা খুব তাড়াতাড়ি টাকা দিচ্ছে সেটা অ্যাপ্রুভেল হওয়ার কাজ চলছে তো আশা করি গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা বুঝে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন